আজকে আমাদের এই হানিমুন ট্রিপের শেষ দিন। আজও থাকবো মানালিতে, পুরো মানালি শহরটা ঘুরে বেড়াবো আর আশেপাশে প্রত্যেকটা ফেমাস স্পটে যাব। প্রথমেই চলে যাব বশিষ্ঠ মুনির আশ্রমে। এখানে মন্দিরের পাশে গরম জলের প্রস্রবণও আছে। তারপরে চলে যাব হিডিম্বা মায়ের মন্দির, তার পাশেই রয়েছে ঘটোৎকচ মন্দিরও। অবশেষে মানালি মেল আর তার পাশে বন বিহারে ঘুরে আমরা মানালিতে এইবারের জন্য শেষ সন্ধ্যেটা কাটাবো। বশিষ্ঠ মুনির আশ্রম আমাদের হোটেল থেকে বেশি দূর না, মাত্র 4.5 কিলোমিটার দূরে ছিল। সকাল সকাল তাই ব্রেকফাস্ট করে 10-15 মিনিটেই পৌঁছে গেলাম বশিষ্ঠ মুনির আশ্রম। 20th of January 2021, আজকে যেহেতু লাস্ট দিন, আমাদের লোকাল সাইট সিনগুলো করব। আর এই এখন আবার র‍্যাবিট নিয়ে চলে এসেছে। র‍্যাবিট ধরিয়ে দিয়েছে সেই মোটা মোটা র‍্যাবিটগুলো। বলো, এখানে এর আগে আমি দুবার এসেছি, তাই অনেক স্মৃতি জড়িয়ে আছে। প্রত্যেক বাড়ি সত্যি খুব ভালো লাগে এই মন্দির আর তার আশেপাশের পরিবেশটা। এই মন্দিরের স্থাপত্য নাকি অলমোস্ট 4000 বছর পুরনো। হ্যাঁ, বশিষ্ঠ মুনি সেই রামায়ণের যুগে নাকি এই গ্রামেই থাকতেন। সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, বশিষ্ঠ মুনির উত্তরসূরিরা মানে পরের জেনারেশন নাকি আজও এই পুরো গ্রামে ছড়িয়ে ছিটিয়ে আছে। দরজাটা সেই কারুকার্য করেছে, হাতুড়ি চেনি দিয়ে মানুষ কি না কি করতে পারে। এই মন্দিরটা যে কতটা পুরনো সেটা মন্দিরের সামনে থেকে বোঝা যায় না, বরং মন্দিরের গর্ভগৃহ আর পেছনে আসলে বোঝা যায়। মন্দিরের ঠিক পেছনের জায়গাটা এসে দাঁড়িয়েছি, যেটা হচ্ছে আগের যে কাঠের কারুকার্য, ওগুলো সব নতুন কাজ। কিন্তু যেই পেছনের পার্টটা দেখছি, ভেতরে মন্দিরটাও, ভেতরে যে যেখানে ঠাকুর বসানো সেখানে পাথরের কাজ। তো পাথরটা বেশ পুরনো, মানে একদম মন্দিরটা হচ্ছে অনেক বছর পুরনো, মানে ওটাকে মন্দিরটাকে সেম রেখেছে কিন্তু তার পাশ দিয়ে কাঠের কনস্ট্রাকশন করেছে, নতুন কাঠের কনস্ট্রাকশন। মন্দির থেকে দূরে বরফে ঢাকা পাহাড়গুলো দেখতে সত্যি অসাধারণ লাগছিল। এখন দুজনে বশিষ্ঠ মুনির যে মন্দির, সেই মন্দিরের ভেতরে পুজো করলাম। এখানে আর একটা জিনিস যেটা দেখার আছে, পেছনে হচ্ছে সেই মণিকারণের মতনই গরম প্রস্রবণ, জল, গরম জল আছে, মানে ন্যাচারাল হট স্প্রিং। মন্দিরের ঠিক পাশেই রয়েছে বশিষ্ঠ কুণ্ড। গরম জলের এই প্রস্রবণে ভক্তরা আবার এসে স্নান করে যায়। মোমো মেনলি পাহাড়ে যদি এসে মোমো না খেলাম হয় আলটিমেটলি মোমো। আর এখানে স্যুপ হচ্ছে, আলাদা করে স্যুপ দিয়েছে, স্যুপ ভালোবাসে ওকে আলাদা করে স্যুপ দিয়ে দিয়েছে। এই দেখো বশিষ্ঠ মুনির আশ্রম থেকে আমরা বেরিয়ে গেলাম হিডিম্বা মায়ের মন্দিরের উদ্দেশ্যে। হিডিম্বা মন্দির খুব সুন্দর, বড় বড় অ্যালপাইন ট্রিজের ঘেরা রাস্তা দিয়ে যেতে হয়। Thank you.
কেমন লাগছে আমাদের নতুন ড্রেসে নতুন বেশে একদম হ্যাঁ হিমাচলি হিমাচলি ড্রেস হিমাচলি আশা পূর্ণ হলো আবার আসতে পারলাম হিমা মন্দিরে সেই 2014 সালে এখানেই আমি আমার ফ্যামিলির সাথে ছবি তুলেছিলাম এবং মানত করে গেছিলাম যাতে আমি আমার হাজবেন্ডের সাথে আসতে পারি তো সেই কারণেই আশা পূর্ণ হলো যে আমি আমার হাজবেন্ডকে নিয়ে এসেছি মানালিতে এসে যদি হিমা মন্দির না করি বিষয়টা পুরোটা ইনকমপ্লিট থেকে যায় তো আমি ফাইনালি এটা আসলাম অ্যান্ড এই যে আমি প্রসাদও কিনেছি এবার পূজো দেওয়া হবে এবার এবার মাকে একটু পূজো দিয়ে দেব এবং মনের সব ইচ্ছাগুলো যে সফল হয়েছে সেগুলোকে আমি মায়ের কাছে জানাবো ধন্যবাদ জানাবো অ্যান্ড এই আশীর্বাদ নিই আমরা আবার এগিয়ে যাব রওনা দেব চলো ও ভেতর দিয়ে আসো চলে আমাদের উইদাউট মাস্ক 1000 টাকা হিডিম্বা টেম্পল মানালিতে খুবই বিখ্যাত জায়গা এখানে হিডিম্বা মায়ের পুজো করা হয় আর এখানকার পৌরাণিক কাহিনীটা ঠিক এরকম মহাভারতের সময় যখন পঞ্চপাণ্ডব বনবাস কাটাচ্ছিল তখন ভীম এই হিডিম্বা মাকে বিয়ে করেছিলেন বনবাসের পর ভীম হিডিম্বা মাকে সাথে করে নিয়ে যেতে পারেননি কারণ পৌরাণিক মতে তখন উনি একজন রাক্ষসী ছিলেন মায়ের মন্দিরে পুজো দিলাম পুজো অ্যাকসেপ্ট করলো যিনি পূজারী ছিলেন আর হচ্ছে আমাদের এখানে প্রসাদ দিয়েছে হচ্ছে এখানে প্রসাদ হচ্ছে মুড়ি মুড়ি আর নকুলদানা মুড়ি আর নকুলদানা দিয়েছে প্রসাদ আর ভেতরে যেহেতু ফটোগ্রাফি করা নিষেধ আমি আর ফটো তুললাম না কিন্তু ভেতরটা যদি ভালো করে লক্ষ্য করেন তুমি কিছু দেখতে পেয়েছো হিডিম্বা মা নাকি এই পাহাড়ে বাকি জীবনটা তপস্যা করে কাটিয়েছিলেন আর অবশেষে রাক্ষসী থেকে নিজেকে দেবীতে প্রত্যাবর্তন করে ফেলেছিলেন ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে যাতে আবার আসতে পারি আমার কাছে এটাই মনস্কামনা জানালাম আর যাতে সবাইকে সুস্থ শান্তিতে রাখে এটাই হচ্ছে প্রার্থনা যাই হোক আস্তে আস্তে এখানে ঠান্ডা বাড়ছে কেন কি সূর্যের আলো আস্তে আস্তে কমে যাচ্ছে আর আমি একটা থার্মাল আর একটা শার্ট পরে বসে আছি ওর এই জ্যাকেটও ঠান্ডা লাগছে কিন্তু যাই হোক তো তোমার উপলব্ধি বলো একটু মাকে পুজো দিয়ে কোথাও একটা মনে হলো কমপ্লিট হলো সবকিছু পাথরটা উঠছি আবার উঠেছিল আমি পাথরটা আগে উঠো হিডিম্বা মায়ের মন্দিরের ঠিক পাশেই ভীম আর ওনার ছেলের ঘটোৎকচের মন্দিরও আছে ঘটোৎকচজির মন্দির পেছনে দেখতে পাচ্ছেন এখানে পুজো করা হয় ঘটোৎকচের পুরো দুধ দিয়ে পুজো করা হচ্ছে ভালো লাগলো দেখে মহাভারতের যুদ্ধের সময় ঘটোৎকচ পাণ্ডবের পক্ষ থেকেই লড়াই করেছিলেন এবং শহীদও হয়ে গেছিলেন তাই ওনার স্মৃতিতেই আজকেও এই মন্দিরে নিত্য পুজো করা হয় ঘটোৎকচ মন্দির থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম আমাদের শেষ গন্তব্য বনবিহার
ওয়ান বিহার ঢুকতে না ঢুকতেই আমাদের চোখে পড়ল সেই কচি হিমাচলি ভুট্টাগুলো। সত্যি অপূর্ব খেতে এগুলো। ওয়ান বিহারে আলটিমেটলি আমরা ভুট্টা পেয়েছি, যেটা সোলং ভ্যালিতে আমরা খেয়ে ফিরে আরেকজনের এতই ফেভারিট লেগেছিল, অর্ধেক শেষই করে দিয়েছে এখন খেতে খেতে। তো ওয়ান বিহারে যেটা সবথেকে ভালো লাগে যে একদম শেষ প্রান্তে গিয়ে নদী বিয়াস নদীর পাশে যাওয়া যায়। দেখি এটা যাওয়া যায় কি না, এখন সময় হাতে খুব কম, যেন কি অন্ধকার হয়ে যাচ্ছে। আর ভুট্টা খেতে খেতে একটু রিল্যাক্স মুডেই যাওয়ার ইচ্ছা আছে। চলো, তোমার ভুট্টা ঠিক লাগছে? দারুন। আগে নদীতে নামা যেত এই ওয়ান বিহার থেকে, কিন্তু এখন একটা আজব ব্যাপার, এখানে একটা রাস্তা হয়ে গেছে। আগে পাথরের ভেতর দিয়ে সেই একটা বাউন্ডারি ছিল, বাউন্ডারি থেকে টপকে নামতাম, কিন্তু রাস্তা হয়ে গেছে। রাস্তাটা মনে হয় সোজা কোথায় যাচ্ছে জানি না, কিন্তু 4-5 বছরে এতটা চেঞ্জ কি জানে, আমি কি ভুল করছি না কিছু একটা ইয়ে হচ্ছে। আমরা এসছি এখন ওয়ান বিহারে যে ট্রেলটা, এখানে 2-3 বার ঘুরে গেছি কিন্তু কোনোদিন এই ট্রেলটাতেই আসিনি, কেন কি লোকে সব ছুটতে হচ্ছে নদীর পাড়ে। তো আজকে অন্ধকার হচ্ছে, এই যে পুরো পাইন গাছে ট্রেলটা, বাইরে লেখা ছিল অলমোস্ট 2000 মিটার, মানে 2 কিলোমিটারের ট্রেল, কতটা যেতে পারি যাই দেখি। আর পুরো জ্যাকেট ট্যাকেট এখন মুড়ি দিয়ে যেতে হবে, বেশ ঠান্ডা পড়ে গেছে। আরেকজন ভুট্টা শেষ করতে পারছে না এখনো। ওই এ জওয়ানি হে দিওয়ানির ওই একটা হয়েছিল, ওই যে ওরা সে হাঁটছিল না, কিপসি পাস যাচ্ছিল, সেই যে অনেক উঁচু নিচু ট্রেলস দেখাচ্ছিল গাছের, আমার মনে হয় এই জায়গাটাই শুটিংটা কিছুটা করে নিয়েছে। এ জওয়ানি হে দিওয়ানিতেই ওর মানালি আটকে গেছে। ঠিক আছে, আমরা দেখি কিরকম ট্রেল। Light of things, let nature be your teacher. Shakti, nature can be your best teacher. Manali ke gumnam galiyon mein chale ja rahe hain do log, samne koi dikhai bhi nahi de raha. Leave nothing but footprints, take nothing but pictures, kill nothing but time. Oof, perfect. Oof. আজকে শেষ বেলা আমাদের ট্রিপের, আর এত পাইন ট্রিজের মধ্যে ইভিনিংটা কাটাতে ভালোই লাগছে। ঠিক মনেশ্রীর সামনে দিয়ে হাঁটছি, যেটা মানালি ম্যালের কাছে। ওখান দিয়ে প্রচুর মার্কেটিং করে গেছিলাম আগের বার। চলো দেখি সেই আমাদের পুরোনো হোটেলটা খুঁজে বের করি। এই হোটেলটা আগের বার থেকে গেছিলাম, আগের 2 বারই থেকে গেছিলাম। এখন তো আর এইখানে খেয়েছিলাম ভাত ডাল মাছ খাওয়া যায় এই এই পাশের। আলটিমেটলি আমাদের দিন এন্ড হবে, তো মোটামুটি আমাদের কেনাকাটি মার্কেটিং কমপ্লিট, তাই জন্য খাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। আছে আমাদের তন্দুরি চিকেন চলে এসছে, তন্দুরি চিকেন মেলে বসে ঠান্ডার মধ্যে গরম গরম তো হবে চিকেন সন্ধেবেলায়।
এবছরের মানালিতে লাস্ট সফটি খাওয়া। সো লেটস সেলিব্রেট আওয়ার লাস্ট আইসক্রিম ওভার হিয়ার অ্যাট মানালি। চিয়ার, এ চিয়ার্স করছে, চকলেট চিয়ার্স করছে। এ ওটা 6 in 1 চকলেট, আর তোমারটা দেখিয়ে দাও। আমারটা 2 in 1, এটা স্ট্রবেরি আর চকলেট, আর আমারটা মোটামুটি ভ্যানিলা, এটা মাঝখানে কি আছে জানি না, একটা ব্ল্যাক কারেন্ট, স্ট্রবেরি সব, আর নিচে চকলেট আছে, সব মিক্সড। চলো টাটা মানালি, কালকের থেকে আবার দিল্লি, কালকেই বাড়ি পৌঁছে যাবো। চলো, এই হচ্ছে ব্যাপার, মানালিতে রাস্তায় হাঁটতে গেলে সোলং ভ্যালি কে লিয়ে হামটা পাস কে লিয়ে ট্যাক্সি, আর যদি কোথাও মন্দিরে যাও সেখানে হচ্ছে কেশর শিলাজি, কেশর শিলাজি, কেশর লেনা শিলাজি লেনা, এই করতে করতে আজকে দিন মানে চললো। ডাইনিং হলে এখন আমরা খেতে চলে এসেছি, আর মোটামুটি দেখি একটু আজকে একটু তাড়াতাড়ি এসেছি, কেন কি কালকে সকালে তাড়াতাড়ি বেরোতে হবে, 8টা বাজে, আর সকাল 4টের সময় উঠবো, 4:30টার মধ্যে বেরোনোর প্ল্যান আছে। ঠিক আছে, আজকে লাস্ট ডিনার, ভালো করে মজা করে নিই। কি করেছে, চলো আমাদের আজকে কি গল্প, খোলো খোলো খোলো। 5 4 3 2 1 হ্যাঁ, এটা ছিল আমাদের ট্রিপের একদম শেষ সারপ্রাইজ, হানিমুন বেড ডেকোরেশন। এই গ্র্যান্ড সারপ্রাইজটা দিয়ে আজকের দিনটা শেষ হলো। এর পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়বো মানালি থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে। হ্যাঁ, একেবারে মানালি থেকে কলকাতা, 20 ঘন্টার মধ্যে সত্যি একটা থ্রিলিং জার্নি, যেখানে অলমোস্ট ফ্লাইট মিস হয়ে যাওয়ার ভয় থাকবে, আর একেবারে একদিনে সব ঝড় কাটিয়ে বাড়িতে ফিরে আসার আনন্দও থাকবে। শেষ পর্বটা অবশ্যই দেখবেন, আর আজকের পর্বটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।